আমাদের সকলকে স্বাগতম যারা আজকে এই পর্যন্ত ক্লাসে জয়েন করেছেন। আমি 9 জন পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি, আশা করি ক্লাস চলাকালে আরো অনেকে যুক্ত হবে ক্লাসে। আমাদের মাঝখানে একটা বড় গ্যাপ পড়ে গিয়েছে, আমরা আজকে কনসিউমার থিওরির ভিন্ন একটা দিক নিয়ে আলোচনা করব। আমরা এতদিন প্রেফারেন্স বেসড থিওরি, যেখানে আমরা ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন করে আমরা কনসিউমারের ডিমান্ড ফাংশন তৈরি করেছি এবং ডিমান্ড ফাংশনের প্রপার্টিস গুলো ব্যাখ্যা করেছি। আমরা দুটো অ্যাপ্রোচ থেকে করেছি, একটা একটা ইউটিলিটি ম্যাক্সিমাইজেশনের মাধ্যমে কিভাবে কনসিউমার তার ডিমান্ড প্রকাশ করে বা বিভিন্ন প্রাইস এর জন্য কি পরিমাণ কোয়ান্টিটি কোন কমোডিটি কিনবে, বিভিন্ন প্রাইস ভেক্টরের এবং এবং ইনকামের সম্মুখীন হয়ে বা ওয়েলথের সম্মুখীন হয়ে সে কি ধরনের বান্ডেল চুজ করবে বিভিন্ন কমোডিটি, সেটা আমরা দেখেছি। যেটাকে আমরা বলেছি ওয়ালদাসিয়ান ডিমান্ড, কখনো কখনো বলা হয় মাসলোভিয়ান ডিমান্ড। আরেকটা অ্যাপ্রোচ ছিল আমাদের এক্সপেন্ডিচার মিনিমাইজেশনের মাধ্যমে, যেহেতু এই প্রবলেমে একটা ডুয়েল অ্যাপ্রোচ আছে, সেই ডুয়েল অ্যাপ্রোচটা ছিল আমাদের এক্সপেন্ডিচার মিনিমাইজেশন। সেই এক্সপেন্ডিচার মিনিমাইজেশন করলে আমরা একই সলিউশন আসতে পারি এবং এবং সেখান থেকে আমরা যে সলিউশনটা পেয়েছি যেটা একটা ডিমান্ড ফাংশন, সেই ডিমান্ড ফাংশনটা নাম দিয়েছিলাম আমরা ফিকশন ডিমান্ড ফাংশন। আমরা দুটো দিক থেকে তো ডিফারেন্স ম্যাক্সিমাইজেশন বা ইকুইটি ম্যাক্সিমাইজেশনের মাধ্যমে আমরা ওয়ালেসিয়ান ডিমান্ড বা মার্শালিয়ান ডিমান্ড পেয়েছি, আর এই প্রবলেমের ইকুইটি ম্যাক্সিমাইজেশন প্রবলেম, এই প্রবলেমের যে ডুয়েল প্রবলেম আছে যেটাকে বলি আমরা এক্সপেন্ডিচার মিনিমাইজেশন প্রবলেম, যেখানে ইকুইটিটাকে কনস্ট্যান্ট হিসেবে ধরা হয় আর এক্সপেন্ডিচারকে অবজেক্টিভ ফাংশন হিসেবে ধরা হয়, সেটার সলিউশন থেকে আমরা হিচ্ছেন ডিমান্ড ফাংশন পেয়েছি। তো এই দুটো ফাংশনের প্রপার্টিস নিয়ে আমরা দেখেছি এবং কিভাবে এবং এই দুটো ফাংশনের বা দুটো প্রবলেমের ভ্যালু ফাংশন নিয়ে আমরা আলোচনা করেছি, যে ইকুইটি ম্যাক্সিমাইজেশন প্রবলেমের যে ভ্যালু ফাংশন বা সলিউশনটাকে যখন অবজেক্টিভ ফাংশনে বসিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় ইনডাইরেক্ট ইকুইটি ফাংশন, আর এক্সপেন্ডিচার মিনিমাইজেশন প্রবলেমের যে সলিউশন যেটা হচ্ছে হিচ্ছেন ডিমান্ড ফাংশন, এটাকে অবজেক্টিভ ফাংশনে বসিয়ে দেওয়া হলে আমরা পাই কস্ট ফাংশন পাই বা এক্সপেন্ডিচার ফাংশন পাই। তো এবং এই চারটা ফাংশন আমরা নিয়ে আমরা আলোচনা করেছি মূলত, একটা হচ্ছে ইকুইটি ম্যাক্সিমাইজেশন প্রবলেমের দুটো দুটো অবজেক্ট, একটা হলো আমাদের ওয়ালেসিয়ান ডিমান্ড, একটা হলো আমাদের ইনডাইরেক্ট ইকুইটি ফাংশন। আর এক্সপেন্ডিচার মিনিমাইজেশন প্রবলেম থেকে আমরা দুটো জিনিস পেয়েছি, একটা হলো হিচ্ছেন ডিমান্ড, একটা হলো এক্সপেন্ডিচার ফাংশন। তো এগুলো চারটাই ইন্টার রিলেটেড এবং এদের মাঝে যে ইন্টার রিলেশনশিপ, কিভাবে একটাতে কোনোটা যাওয়া যায়, কিভাবে হিচ্ছেন ডিমান্ড থেকে ওয়ালেসিয়ান ডিমান্ডে যাওয়া যায় কিংবা ওয়ালেসিয়ান ডিমান্ড থেকে হিচ্ছেন ডিমান্ডে আসা যায় কিংবা এক্সপেন্ডিচার ফাংশন থেকে আমরা ইন্ডাইরেক্ট ইকুইটি ফাংশন আসতে পারি বা ইন্ডাইরেক্ট ইকুইটি ফাংশন থেকে এক্সপেন্ডিচার ফাংশনে ফিরে আসতে পারি। তো এই চারটা ফাংশনের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ আছে, আমরা ইন্টার রিলেশনশিপটা আমরা ব্যাখ্যা করেছি আমরা, এবং এই ইন্টার রিলেশনশিপটা ব্যাখ্যা করতে যে আমরা দুটো লেমা সম্পর্কে জেনে নিয়েছি। একটা ছিল আমাদের শেফার্ডস লেমা, যেটা আমাদেরকে দেখায় এক্সপেন্ডিচার ফাংশন থেকে কিভাবে হিচ্ছেন ডিমান্ড পাওয়া যায়। এক্সপেন্ডিচার ফাংশনকে কোনো একটা কমোডিটির প্রাইসের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা বলে সেই কমোডিটির হিচ্ছেন ডিমান্ড পাওয়া যায়, কেমন এটা। আবার ঠিক একইভাবে আমরা ইনডাইরেক্ট ইকুইটি ফাংশন আছে, সেখান থেকে আমরা ওয়ালেসিয়ান ডিমান্ড ফিরে পেতে পারি, সেটা ফিরে পাওয়ার জন্য আমরা ইনডাইরেক্ট ইকুইটি ফাংশনকে আমরা কোন কমোডিটির প্রাইসের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে আমরা সরাসরি ওই কমোডিটির ওয়ালেসিয়ান ডিমান্ড পাই না, এটাকে একটু নর্মালাইজ করতে হয়, যে ইনডাইরেক্ট ইকুইটি ফাংশনকে আমাদের ওয়েলথ দিয়েও আমাদের ভাগ করতে হয়, কারণ এখানে একটা ওয়েলথ ইফেক্ট থাকে, সেই ওয়েলথ ইফেক্টটাকে নিউট্রালাইজ করার জন্য আমাদের শুধুমাত্র ইনডাইরেক্ট ইকুইটি ফাংশনকে প্রাইস দিয়ে ডিফারেন্সিয়েট করলেই হয় না, সাথে সাথে সেটাকে আমাদের ইনডাইরেক্ট ইকুইটি ফাংশনকে ওয়েলথ দিয়েও আমাদের ডিফারেন্সিয়েট করতে হয়, ডিফারেন্সিয়েট করে ভাগ করতে হয়। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ডেল ভি, ভি যদি হয় ইনডাইরেক্ট ইকুইটি ফাংশন, ডেল ভি বাই ডেল পিআই ডিভাইডেড বাই ডেল ভি বাই ডেল ডাব্লিউ, কেমন এটা হচ্ছে আমাদের ওয়ালেসিয়ান ডিমান্ড, যেটাকে বলা হয় রয়েস আইডেন্টিটি। তাহলে আমরা এই শেফার্ডস লেমা ব্যবহার করে এক্সপেন্ডিচার ফাংশন থেকে ফিকশন ডিমান্ড পাই, আর রয়েস আইডেন্টিটি ব্যবহার করে আমরা ইনডাইরেক্ট ইকুইটি ফাংশন থেকে আমরা ওয়ালেস ডিমান্ড ফাংশন পাই, কেমন এই ইন্টার রিলেশনশিপগুলো আমরা এক্সামিন করে দেখেছি আমরা, কেমন। এবং এই পুরো অ্যাপ্রোচটা ছিল আমাদের যেটা বলা হয় প্রেফারেন্স বেসড থিওরি, প্রেফারেন্স ম্যাক্সিমাইজ বা ম্যাক্সিমাইজিং করতে যে আমরা যে থিওরিটা ডেভেলপ করি সেটা আমরা এখানে সেখানে দেখেছি। তো আমরা আজকে আরেকটা ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে প্রেফারেন্স বেসড থিওরিটা, এখানে যে অ্যাসাম্পশন গুলো ব্যবহার করা হয় সেই অ্যাসাম্পশন গুলো একটু স্ট্রং দেন দ্য থিওরি দ্যাট উই ডিসকাস টুডে। তো আমরা আজকে যে থিওরিটা পড়বো সেটা হচ্ছে রিভিউড
প্রেফারেন্স থিওরি, এটা সেমুলসেন দিয়েছেন 1947 এর দিকে। এবং এটার সুবিধা হলো যে এখানে যে অ্যাসাম্পশন গুলো করা হয়, অ্যাসাম্পশন গুলো খুব মিনিমাল অ্যাসাম্পশন, সামান্য অ্যাসাম্পশন দিয়ে এই ডিমান্ড থিওরিটাকে ডেভেলপ করা হয়। প্রাইসের সাথে কোয়ান্টিটি ডিমান্ডের যে সম্পর্ক সেটাকে ডেভেলপ করা হয় খুব মিনিমাল অ্যাসাম্পশন দিয়ে, খুব সামান্য পরিমাণ অ্যাসাম্পশন দিয়ে। এটাকে অংশ বলা হয় উইক অ্যাসাম্পশন বা উইক অ্যাক্সিওম বলা হয়, উইক অ্যাক্সিওম অফ গিভেন প্রেফারেন্স। একদম মিনিমাল অ্যাসাম্পশন দিয়ে আমরা ডিমান্ড থিওরিকে আমরা ব্যাখ্যা করতে পারি, যে জন্য এটাকে বলা হয় উইক অ্যাকশন অফ রিভিল প্রেফারেন্স, বা এটাকে রিভিল প্রেফারেন্স থিওরি আমরা বলি। এটাকে অনেক সময় চয়েস বেসড থিওরি বলা হয়, যেহেতু একজন ভোক্তা কি চয়েস করছে তার উপর ভিত্তি করে এই থিওরিটি ডেভেলপ করা হয়েছে। এই যে চয়েস বেসড থিওরি বা রিভিল প্রেফারেন্স থিওরি, যেখানে অ্যাসাম্পশন খুব কম ব্যবহার করা হয়, এখানে মনে রাখতে হবে আমাদের কোনো থিওরির পিছনে যদি অ্যাসাম্পশন কম থাকে, কেমন অ্যাসাম্পশন যদি উইক হয়, সামান্য অ্যাসাম্পশন ব্যবহার করা হয়, তাহলে সেই থিওরির অ্যাপ্লিকেবিলিটি বেড়ে যায়। এটা অনেক জায়গায় অ্যাপ্লাই করা যায়, অনেক অ্যাপ্লাই করার শর্ত হলো অ্যাসাম্পশন কম থাকতে হবে। আর একটা থিওরির পিছনে যদি বেশি অ্যাসাম্পশন থাকে বা স্ট্রং অ্যাসাম্পশন থাকে, তাহলে সেই সেই থিওরির অ্যাপ্লিকেবিলিটি অনেক কমে যায়। অর্থাৎ ইফ ইউ হ্যাভ স্ট্রং অ্যাসাম্পশন অ্যাবাউট এ থিওরি, দ্য থিওরি হ্যাভ ন্যারো অ্যাপ্লিকেবিলিটি, সেটা অ্যাপ্লিকেশন কম থাকবে সেটা। আর যদি তোমার অ্যাসাম্পশন তো উইকার হয়, খুব স্ট্রং অ্যাসাম্পশন না হয়, সামান্য অ্যাসাম্পশন হয়, তাহলে সেই থিওরি অ্যাপ্লিকেবিলিটি বেশি। অর্থাৎ এখানে একটা ট্রেড অফ আছে, যে আমার অ্যাসাম্পশন যদি স্ট্রং হয় থিওরি হবে উইকার, আর অ্যাসাম্পশন যদি উইকার হয় থিওরি হবে এটা ওয়াইড অ্যাপ্লিকেবিলিটি থাকবে, কেমন আমার থিওরি হবে স্ট্রং। উইক অ্যাসাম্পশন মানে এটা যে থিওরিটা দুর্বল, কেমন থিওরিটা বরং থিওরি অ্যাপ্লিকেবিলিটি অনেক বেশি, সেজন্য অনেক সময় উইক অ্যাসাম্পশনের উপর ভিত্তি করে আলোচনা করা অনেক সময় প্রয়োজন পড়ে আমাদের। এখানে আমরা আজকের যে আলোচনা সেটা করার জন্য আমাদের কিছু আমাদের নোটেশন আমরা ব্যবহার করবো, যে অ্যাপ্রোচ দিয়ে আমরা এই থিওরিটাকে ব্যাখ্যা করার চেষ্টা করবো। আমরা মূলত দেখার চেষ্টা করবো যে উইক অ্যাকশনটা কি, উইক অ্যাকশনটা এটা কখন ভায়োলেটেড হয় উইক অ্যাকশনটা, কেমন এই উইক অ্যাকশনের বেস যে থিওরি যেটাকে আমরা রিভিল প্রেফারেন্স থিওরি বলছি, এই থিওরির সাথে আমাদের আগে যে থিওরি প্রেফারেন্স বেস থিওরি সেটার মাঝে কোনো সম্পর্ক আছে কিনা, বা প্রেফারেন্স বেস থিওরি থেকে আমরা যে ডিমান্ড ফাংশন পাই এবং উইক অ্যাকশন বেস থিওরি থেকে আমরা যে ডিমান্ড ফাংশন পাই সে দুটো একই কিনা, বা সে দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা, কেমন সেটাও আমরা কিছু কিছু আলোকপাত করবো আমরা। আমরা আমাদের প্রথম কাজটা হলো দেখা আমাদের বেসিক যে আলোচনা এই এই সংক্রান্ত রিভিউ প্রেফারেন্স সংক্রান্ত, সেটা হলো উইক অ্যাকশনটা কি এবং এই উইক অ্যাকশনটা কখন ভায়োলেটেড হয় বা কখন পালিত হয় বলে আমরা ধরতে পারি, এটা আমরা দেখার চেষ্টা করবো। এটা দেখার জন্য আমাদের উইক অ্যাকশনটা পালিত হচ্ছে কিনা তো দেখার জন্য আমাদের কিছু কিছু আমরা নোটেশন বা কিছু একটা ফর্মাল অ্যাপ্রোচ আমরা ব্যবহার করে দেখা করবো। আমাদের প্রথমে যেটা আসবে সেটা হলো যে আমাদের যে আমরা এতদিন দেখেছি যে আমাদের যে কমোডিটি সেট, এটা আমাদের কমোডিটি সেট হিসেবে আমরা চিন্তা করেছি, দেখেন দুটো মাত্র কমোডিটি থাকে X1 X2, এটাকে বলে আমাদের কমোডিটি সেট, এটাকে আমরা এক্স দিয়ে দিই কমোডিটি সেটটা। তো দুটো কমোডিটি, তিনটা কমোডিটি থাকে থ্রি ডিমেনশন, চারটা কমোডিটি থাকলে এটা আঁকা যাবে না, ফোর ডিমেনশন তখন এটাকে অ্যাজেটিক রিপ্রেজেন্টেশন করতে হবে। আমরা এখানে আমরা একটা কনসেপ্ট হলো আমাদের যে চয়েস স্ট্রাকচার কি, সেটা সম্পর্কে তোমাদের চেষ্টা করবো। চয়েস স্ট্রাকচার রেফারেন্স টিপ দিয়ে রাখি তোমাদেরকে, মাসকলের উইনস্টন দীনেশ, দীনেশ চ্যাপ্টার ওয়ান, চ্যাপ্টার ওয়ান সেকশন ওয়ান সি, সেকশন ওয়ান সি আমাদের রেফারেন্স। একটা হলো অল্টারনেটিভ বাজেট, বিভিন্ন রকম বাজেট আমরা চিন্তা করতে পারি বিভিন্ন সিচুয়েশনে, যখনই প্রাইস এবং ওয়েথ পরিবর্তন হবে তখনই বাজেট সেটটা পরিবর্তন হয়ে যায়।
বিভিন্ন সিচুয়েশনে, সিচুয়েশন বলতে বুঝছি বুঝছি আমরা বিভিন্ন ক্রাইস সিচুয়েশন এবং ওই সিচুয়েশনে একজন ব্যক্তি বিভিন্ন রকম বাজেট ফেস করবে। তো অনেক ধরনের বাজেট আসতে পারে ডিপেন্ডিং অন দা ক্রাইসিস অফ কমোডিটিস এন্ড ইনকাম অফ দা কনসিউমার অর ওয়েলথ অফ দা কনসিউমার। বিভিন্ন রকম বাজেট আসতে পারে। তো এই যে এগুলো হচ্ছে বাজেট সেট, অনেকগুলো বাজেট সেটের লিখবো সাধারণত সেটকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখি আমরা, এবং দুটো সেট বা তিনটা সেট বোঝানোর জন্য আমরা এটা সাবস্টিটিউট ব্যবহার করছি ডিফেন্স সেট বোঝানোর জন্য। যখন আমরা সেট অফ সেট চিন্তা করি তখন এটাকে আমরা এগুলোকে বলে স্ক্রিপ্ট লেটার, এটাকে বি দিয়ে লিখছি। স্ক্রিপ্ট স্ক্রিপ্ট মানে হাতের লেখার মতো করে, এটা হাতের বাগানো লেখার মতো করে স্ক্রিপ্ট লেটার, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট বি স্ক্রিপ্ট লেটার। অসংখ্য সাবসেট থাকতে পারে আমাদের, কেমন তো আমরা এখানে লিখবো যে বি এটা হচ্ছে আমাদের সেট অফ সাবসেট অফ এক্স, সেট অফ বাজেট সম্পর্কে সম্পর্কে থেকে বলি। সে ফর এক্সাম্পল বি ইকুয়াল টু বি ওয়ান বি টু এক্সেট্রা, আমরা এরকম লিখতে পারি যে বি ইজ এ সাবসেট অফ বি ওয়ান এন্ড বি টু ইজ এ সাবসেট অফ, ঠিক আছে, সাবসেট অফ বি। সাবসেটের সাথে এলিমেন্ট একটু পার্থক্য আছে, এলিমেন্ট হচ্ছে একটা এলিমেন্ট বোঝানো হয়, এই বি এর মধ্যে আবার অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে। বি এর মধ্যে হয়তো এক্স ওয়ান থাকতে পারে, এক্স টু কমন বান্ডেল থাকতে পারে, অনেক বান্ডেল থাকতে পারে। মনে করো এই বান্ডেলটা, এটা একটা বান্ডেল ওয়াই বান্ডেল যেটা এই বি ওয়ান সেট অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে আমরা লিখি ওয়াই ইজ অ্যান এলিমেন্ট অফ বি ওয়ান, ঠিক আছে, এটা হলো এলিমেন্ট আর এটা হলো সাবসেট। সাবসেটের মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকে। আমরা চয়েস স্ট্রাকচারে বলছি যে এখানে আমরা কতগুলো অল্টারনেটিভ বাজেট সেট চিন্তা করবো আমরা, যেটা একজন কনসিউমার বিভিন্ন সিচুয়েশনে এর মুখোমুখি হবে এটা। আর একটা হলো এলিমেন্ট অফ বি ওয়ান ইজ এলিমেন্ট অফ বিটা ওয়ান বিটা বিটা টু, কেমন, বাট বি ইজ এ সাবসেট অফ এক্স, বিটা হলো এক্স সাবসেট আর বি টু হলো এক্স এর সাবসেট। অর্থাৎ বি ওয়ান বি টু এগুলো হচ্ছে আমাদের কনসাম্পশন সেট এর সাবসেট, আর বি ওয়ান বি টু হচ্ছে বি এর এলিমেন্ট, সেটের এলিমেন্ট হচ্ছে আমাদের, সেটের এলিমেন্ট হচ্ছে আমাদের সেট, সেটের এলিমেন্ট হচ্ছে মানে সেট ওয়ান বা সেট টু। তো আমরা এই বিটা দিয়ে বুঝবো, স্ক্রিপ্ট বিটা দিয়ে আমরা বুঝবো যে এখানে অনেকগুলো অলরেডি বাজেট সেট বা বাজেট সেট ফিজিবিলিটি সেট কি কি কিনতে পারে একজন ভোক্তা, কি অল্টারনেটিভ বাজেট সেট কি কি সম্মুখীন হতে পারে একজন ভোক্তা, তার সেটকে আমরা বোঝাবো বিটা দিয়ে বোঝাবো আমরা। চয়েস স্ট্রাকচারে দুটো এলিমেন্ট আছে, একটা হলো যে সাবসেট অফ, এটা অংশ বলে ফ্যামিলি অফ সেট বলা হয়, সময় সেট অফ বাজেট সেট বা ফ্যামিলি অফ বাজেট সেট বলা হয়, ফ্যামিলি অফ বাজেট সেট। একটা হলো ফ্যামিলি অফ বাজেট সেট, কি কি অবস্থা সম্মুখীন হতে পারে, কি কি সিচুয়েশন সম্মুখীন হতে পারে একজন ভোক্তা, এক নম্বর। আর দু নম্বর হলো যে এই সিচুয়েশন গুলোতে মনে করে সে বি টু সিচুয়েশনের সম্মুখীন হলো, একটা প্রাইস
ওয়েলথ কম্বিনেশনে মার্কেট সিচুয়েশনে সে এই এই সিচুয়েশন বা বাজেট সেটে এমন হতে পারে কোন একটা সিচুয়েশন, এখান থেকে সে কোনটা চুজ করবে, সে এখান থেকে ওয়াই চুজ করবে নাকি জেড চুজ করবে নাকি কোনটা চুজ করবে। এটাকে আমরা ডেসক্রাইব করি চয়েস রুল দিয়ে। চয়েস চয়েস স্ট্রাকচারে দুটো এলিমেন্ট আছে, একটা হচ্ছে যে কনসেনসাস সেট যেটা আছে যেখান থেকে সে ভোগ করতে পারে, সেই সবগুলো সে ভোগ করতে পারে না, তার কিছু বিভিন্ন সিচুয়েশন সে বিভিন্ন বাজেট সেটের সম্মুখীন হয়, ফিজিক্যাল ডিজাইনের সম্মুখীন হয়, সে এখান থেকে কোনটা চুজ করবে সেটা ডিপেন্ড করে কিভাবে করে, সেটা ডিপেন্ড করে তার চয়েস রুলের উপরে, চয়েস সে কিভাবে চয়েস করছে সেখান থেকে। চয়েস রুলটা হলো আমরা লিখবো যা চুজ করবে সেটা হলো যে কোনো সে চুজ করতে পারে, সে অনেকগুলো মডেল আছে, তার মধ্যে এটা চুজ করবে অথবা সে এটা চুজ করতে পারে ইচ্ছা করবে। লিখবো বাজেটের সম্মুখীন হয়ে যেটা চুজ করবে সেটা বিয়ের এই বাজেটের ভিতর থেকে সে যে কোনো কিছু চুজ করবে, এটা হতে পারে এক্স হতে পারে ওয়াই হতে পারে কিংবা এক্স ওয়াই জেড হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সে একটা বান্ডেল চুজ করতে পারে অথবা সে অনেকগুলো বান্ডেলের যে কোনো একটা চুজ করতে পারে। যদি সে একটা বান্ডেল চুজ করে তখন তখন এটাকে আমরা বলি ফাংশনাল রিলেশনশিপ, যে একটা অনেকগুলো অপশন থেকে সে একটা চুজ করছে। আর যদি সে একাধিক অপশন চুজ করতে পারে এক্স কিংবা ওয়াই কিংবা জেড চুজ করতে পারে, এটাকে আমরা করেসপন্ডেন্স বলি, ফাংশন না বলি, এটা বলি এটা হলো চয়েস রুল। চয়েস রুল অনুযায়ী সে কোন একটা বাজেটের সম্মুখীন হলে সে বাজেট থেকে কোনটা চুজ করছে, সে যেখানে কোন রুল দিয়ে আবার ডিসাইড করছে, এক ধরনের ম্যাপিং এর মতো। এটা একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে যে এই বাজেট সেট থেকে অলটারনেটিভ বাজেট সেট থেকে সে কিভাবে কমোডিটি চুজ করে, চয়েস রুলটা কি কনসিস্টেন্স দিলাম এটা আমরা দেখার চেষ্টা করবো। মানে দুটো কনসেপ্ট দিলাম এই জন্যই আমরা উইক অ্যাকশনটা আমরা ডিফাইন করবো, উইক অ্যাকশনটা কি জিনিস ডিফাইন করার জন্য আমরা এই বাজেট সেট অফ বাজেট বা ফ্যামিলি অফ বাজেট এবং এবং চয়েস রুল এই দুটো কনসেপ্ট আমরা এখানে দিলাম। মনে করো একটা এক্সাম্পল হিসেবে বাকিগুলো বাকিগুলো তিনটা অপশন আসতে তার সামনে প্রথম সেটের মধ্যে তিনটা বাদে তিনটা সে এখান থেকে সে চুজ করতে পারে। এবং তার যে বাজেট সেট অলরেডি বাজেট সেট একটা সিচুয়েশন মনে করো সে যে বাজেট সেট মনে করো বি যেটা আমরা লিখছি একটা বাজেট সেট হলো জি ওয়ান এক্স ওয়ান ওয়াই বা একটা সিচুয়েশন আছে এক্স ওয়ান ওয়াই এই চুজ করতে পারে কোন চলো দিব এক্স ওয়াই চুজ করতে পারে, একটা সিচুয়েশন আছে তিনটা চুজ করতে পারে, একটা অল্টারনেটিভ সিচুয়েশন সে মনে করো এগুলো বোঝানোর দিচ্ছি এগুলো
এবং হলো b2 বাজেট যেখানে সে x y এবং z দ্বিতীয় আয়তন তার আয়তন মধ্যে থাকে এটাই সে সেখান থেকে যেকোনো একটা পছন্দ করতে পারে অর্থাৎ এক্ষেত্রে তার যে ফ্যামিলিয়ার বাজেট অর্থাৎ যে বাজেট সেস যেটাকে আমরা স্কিপ b দিয়ে লিখবো আমরা স্কিপ দিয়ে দুটো এলিমেন্ট আছে একটা হলো b1 এর সম্মুখীন হতে পারে কিংবা সে b2 এর সম্মুখীন হতে পারে যেটাকে আমরা লিখছি এভাবে যে সে x y এর সম্মুখীন হতে পারে কিংবা x y এবং z b2 বাজেটের সম্মুখীন হতে পারে তার সেটা হলো চয়েস রুল হলো যে সে বি ওয়ান বাজেটের সম্মুখীন হলে আমি চয়েস রুলটাকে সি দিয়ে লিখছি বা সি ওয়ান সি টু দিয়ে লিখতে পারি ইচ্ছা করলে এটাকে চয়েস রুল ওয়ান মনে করো চয়েস রুল বিভিন্ন রকম হতে পারে এক এক ব্যক্তি যদি এক এক করে হতে পারে আমি এটাকে সি ওয়ান বলছি চয়েস রুল তো সে যদি বি ওয়ান বাজেটের সম্মুখীন হয় তাহলে সে চয়েস রুল অনেক সময় একটা ডট দিয়ে লেখা হয় ডট দিয়ে মানে এখানে বি ওয়ান বি টু কিছু একটা আছে মনে করো এটা সি ওয়ান বি বি ওয়ান বাজেট শিল্পী সম্মুখীন অথবা সি ওয়ান বি মানে হচ্ছে এক্স এবং ওয়াই এই এই সম্মুখীন হলে মনে করো সে এখান থেকে তার যে যে পছন্দ করলো তার রুল অনুযায়ী চয়েস রুল অনুযায়ী সি ওয়ান রুল অনুযায়ী মনে করো সে এক্স পছন্দ করলো এখান থেকে এটা তার চয়েস এটা তার উপর নির্ভর করে তার মানসিক অবস্থার উপর নির্ভর করে সে কতটা পছন্দ করে কতটা গ্রহণ করে সে কেমন যখন সে তার আয়ত্তের মধ্যে থাকছে সেখান থেকে সে মনে করো চুজ করলো ওয়াই যখন সে এটা আমি দ্বিতীয় বাজেটের সম্মুখীন হচ্ছে তখন সে চুজ করছে মনে করো এক্স অফ জেড অর্থাৎ সে এক্স এন্ড জেড মানে এই না যে দুটো একসাথে চুজ করছে সে আইদার এক্স চুজ করতে পারছে অর জেড চুজ করতে পারে তো তোমার কথা ইন ইজ ইন ডিফারেন্ট বিটুইন দিস টু অপশন অর টু মার্কেট
সে এক্স চুজ করতে পারে কিংবা জেড চুজ করতে পারে গিভেন দা বাজেট সেট বি টু দা কনসিউমার মে প্রিফার এক্স অর জেড মানে একই সিচুয়েশন যে বারবার সম্মুখীন করা হয় সে কখনো হয়তো এক্স চুজ করবে কখনো সে জেড চুজ করবে সে দুটোর মধ্যে সে খুব একটা পার্থক্য করে না যে কোনো একটা চুজ করতে পারে এক্স চুজ করতে পারে কিংবা জেড চুজ করতে পারে তাহলে এই চয়েস দুটো দুরকম এখানে সে এক্স চুজ করছে এখানে সে এই সিচুয়েশনে সে ওয়াই চুজ করছে চয়েস রুল 2 অনুযায়ী এক জায়গায় সে এক্স চুজ করছে এক জায়গায় সে এক্স এবং জেড যে কোনো একটা চুজ করতে পারে সে আমরা এই জন্য এটা বললাম যে বিভিন্ন সিচুয়েশনে যে একজন ব্যক্তি কিভাবে চুজ করে তার উপর ভিত্তি করে আমরা তার বিহেভিয়ার যে কনসিস্টেন্সি আছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করবো ব্যাখ্যা করার চেষ্টা করবো যেটার উপর ভিত্তি করে আমরা উইক অ্যাকশনটা দেওয়ার চেষ্টা করবো আমরা বা উইক অ্যাকশনটা আমরা ডিফাইন করবো এই চয়েস স্ট্রাকচার দিয়ে আমরা ডিফাইন করবো কোন চয়েস স্ট্রাকচার উইক অ্যাকশন দিয়ে স্যাটিসফাই করে কোন চয়েস স্ট্রাকচার উইক অ্যাকশনকে ভ্যালিডেট করে সেটা আমরা দেখানোর চেষ্টা করবো এখানে আমরা এই উইক অ্যাকশন সেটার একটা ডেফিনেশন দিব এবং দেখানোর চেষ্টা করবো এই দুটো চয়েস স্ট্রাকচারের মধ্যে একটা উইক অ্যাকশনকে স্যাটিসফাই করে আর একটা উইক অ্যাকশনকে ভ্যালিডেট করে কেমন আমরা একটা ডেফিনেশন দিব উইক অ্যাকশনের আবার আবার এখানে ফিরে আসবো উইক অ্যাকশন হলো যেটাকে অনেক সময় বলা হয় উইক অ্যাকশন আপনি ডিগ্রির প্রেফারেন্স weak action of revealed preference which what they mean is come back weak action of revealed preference if the following conditions are satisfied and the condition is for some budget set B theta যেটা হচ্ছে আমাদের বি এলিমেন্ট এবং ফর সাম বি যেখানে বি এর মধ্যে আছে উইথ উইথ এক্স ওয়াই এলিমেন্ট অফ বি একটা বাজেট সেট নিচ্ছি যার দুটো এলিমেন্ট আছে এক্স এবং ওয়াই এবং choice rule টা হলো we have x is chosen under choice rule c অর্থাৎ যখন সে এই বাজেট সম্মুখীন হলো দিয়ে বাজেট সম্মুখীন হলো যে বিকল্প হচ্ছে ফ্যামিলি বাজেট অল্টারনেট যতগুলো অল্টারনেট সিচুয়েশন আছে তার মধ্যে থেকে একটা বাজেট যেটা সম্মুখীন হলে যার ভিতরে দুটো এলিমেন্ট আছে b x এবং y সম্পূর্ণ হলে সে সেখান থেকে মুদ্রা চুজ করে সে এক্স চুজ করে সে অর্থাৎ ফর সাম বাজেট সেট বি ওয়্যার দ্য এলিমেন্টস আর এক্স এন্ড ওয়াই দ্য চয়েস রুল সেজ দ্যাট দ্য পারসন চুজেস এক্স ফ্রম দ্যাট বাজেট বি এক্স ইজ চুজেন আন্ডার চয়েস রুল সি ওয়েন বাজেট বি ইজ ফেসড বাই দ্য ইন্ডিভিজুয়াল যখন বি বাজেটের সম্মুখীন হবে যে ব্যক্তি যখন চয়েস রুল সি অনুযায়ী সে মনে করে এক্স চুজ করবে যেখানে বি এর ভিতরে এক্স এবং ওয়াই আছে কেমন then for any b prime with the actual situation সম্মুখীন হয় সে or any other budget অন্য একটা বাজেট সেট যেটা এই এর মধ্যেই আছে যেটা এর মধ্যেই আছে with
xy এই b এর মধ্যে যেমন xy ছিল এই d প্রাইমের মধ্যে xy আছে অর্থাৎ সে ডিফারেন্ট একটা সিচুয়েশনে পৌঁছালো যেখানে তার অ্যাভেলেবল অল্টারনেটিভ গুলোকে আমরা ডি প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করছি আমরা অর্থাৎ ডিফারেন্ট বাজার সিচুয়েশনে সে পৌঁছালো ডি প্রাইম পৌঁছালো যেখানে আগের মতো x এবং y আগের মতো অ্যাভেলেবল আছে x এবং y তার ডি বাজারের মধ্যে ছিল নতুন যে বাজার সিচুয়েশনে গেল সেখানেও তার x এবং y অ্যাভেলেবল আছে কেমন তো সে যদি এই নতুন বাজার সিচুয়েশনে সে যদি তার চয়েস রুল সি অনুযায়ী সে যদি y কে চুজ করে দেন আমি বলবো and y is chosen under choice rule c when budget b prime is faced come on come to the other term like that so we must have to go to the other term we must have x is also chosen under the choice rule c in the new budget মানে এখানে একটা কেভাবে বলতে পারি যে যদি একজন ব্যক্তি একটা বাজেট সিচুয়েশন দিয়ে সম্মুখীন হয় যেখানে দুটো বান্ডেল আছে x এবং y দুটো এলিমেন্ট আছে x এবং y এবং চয়েস রুল c অনুযায়ী সেই d বাজেটের মধ্যে থেকে সে x কে চুজ করে আন্ডার চয়েস রুল c and budget b the person chooses x or x is chosen under choice rule c from budget b no এবং নতুন একটা সিচুয়েশনে যেখানে বাজেটটা হচ্ছে b prime এবং যার মধ্যে x এবং y আগের মতই আছে x available y available অন্য কিছু সেখানে থাকতে পারে এবং চয়েস রুল অনুযায়ী সে যদি এই সি চয়েস রুল অনুযায়ী সে যদি এই b prime বাজেটের মধ্যে থেকে y চুজ করে তাহলে তাকে অবশ্যই x সেই চয়েস রুলের মধ্যে রাখতে হবে কেমন অর্থাৎ এই সি চয়েস রুলের মধ্যে যদি y থাকে তাহলে সেখানে তাকে x রাখতে হবে x এর বাদ দিয়ে y কে সেখানে রাখতে পারবে তো এটাকে যদি এই এই কন্ডিশনটা ফুলফিল হয় তখন আমরা বলি যে তখন আমরা বলি যে উইক অ্যাক্সিওম অফ লিডিং প্রেফারেন্স ইজ স্যাটিসফাইড আমরা বলি অর্থাৎ এটাকে এভাবে বলতে পারি ইফ x ইজ এভার চুজেন when y ইজ অ্যাভেলেবল দেন নো আদার বাজেট সেট that contain both x and y we imply y to be chosen over x অর্থাৎ আমরা যদি কোন একটা বাজেট সিচুয়েশনে যদি b বাজেট সিচুয়েশনে যেখানে x এবং y অ্যাভেলেবল আমরা যদি x চুজ করি আমরা যদি নতুন একটা বাজেট সিচুয়েশনে যাই যেখানে x এবং y ইজ স্টিল অ্যাভেলেবল এবং আমরা x কে বাদ দিয়ে y কে চুজ করতে পারবো না x আমাদের তখন অর্থাৎ দুটো বান্ডেল যদি একটা বাজেট সিচুয়েশনে অ্যাভেলেবল থাকে এবং সেখান থেকে আমরা কোন একটা পার্টিকুলার বান্ডেলকে চুজ করি অন্য একটা বাজার সিচুয়েশনে যখন আমরা পৌঁছাবো সে দুটো বান্ডেল যদি স্টিল অ্যাভেলেবল থাকে আমাদের ওই বান্ডেল চুজ ওই বান্ডেলকে আমাদের চুজ করতে হবে এক্স কে আমাদের আবার চুজ করতে হবে আর যদি আমরা চুজ না করি এক্স কে তাহলে আমরা বলবো যে উইক অ্যাকশন হ্যাজ বিন ভায়োলেটেড কেমন এটা হচ্ছে উইক অ্যাকশনের কনসিস্টেন্সি রুল এটা বলা হয় তো আমরা অনেক সময় বলে থাকি যে এক্স ইজ এই সিচুয়েশনে আমরা বলতে গেলে এক্স ইজ রিভিলড প্রেফারড টু ওয়াই বেসিক এই সিচুয়েশনে বলতে গেলে আচ্ছা আমরা যে দুটো এক্সাম্পল দেখেছি সেই দুটো এক্সাম্পলের মধ্যে আমরা দেখাবো যে চয়েস রুল 1 সেটা আমাদের উইক অ্যাকশনকে উইক অ্যাকশন অফ লিডিং প্রেফারেন্স টা ভায়োলেট করে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব তো প্রথম ক্ষেত্রে আমরা একটু মুছে দিতাম তো একটা ফর্মাল ডেফিনিশন intuitive meaning টা বুঝতে পারলে এই ফর্মাল ডেফিনিশনটা মনে রাখা সহজ হবে আচ্ছা আমাদের যদি প্রথম এক্সাম্পল দেখা ছিল এটা আমরা এখানে লিখেছি যে x x এর বা পজিশন সেটের মধ্যে তিনটা এলিমেন্ট ছিল x y এবং z যেখানে দুটো বাজেট কারণ কনসিডার করেছিলাম d1 যার আন্ডারে ছিল x এবং y এবং বাজেট বি টু যার আন্ডার ছিল এক্স ওয়াই এবং জেড এবং চয়েস রুল ওয়ান অনুযায়ী আমরা বি ওয়ান বাজেটের সম্মুখীন হয়ে এক্স চুজ করেছিলাম এবং বি টু বাজেটের সম্মুখীন হয়ে
আমরা এক্স ওয়াই চুজ করেছিলাম, তো আমরা এখানে মনে করো যে আবার দেখছি হচ্ছে এক্স ওয়াই জেড এবং আমাদের যে বাজেট সেটা হলো দুটো বাজেট আছে এখানে, একটা হলো এক্স ওয়াই একটা হলো এক্স ওয়াই জেড, দুটো ভি ওয়ান এবং ভি টু দুটো বাজেট আছে এখানে। আমাদের চয়েস করতে হলো প্রথম বাজেট সেটের মধ্যে থেকে চয়েস করে সি দিয়ে লিখে আমরা এবং যখন সে দ্বিতীয় বাজেটের সম্মুখীন হবে যখন সে দ্বিতীয় বাজেটের সম্মুখীন হবে এক্স এবং ওয়াই এবং জেড তখন সে চুজ করে মনে করো ওয়াই। এটাকে আমরা অনেক সময় বলে থাকি যে ডিরেক্ট প্রেফারেন্স সিগন যে এক্স এবং ওয়াই যখন অ্যাভেলেবল ছিল তার কাছে একটা বাজেট সিচুয়েশনে তখন সে এক্স এক্স কে সে চুজ করেছে, আর একটা বাজেট সিচুয়েশনে যেখানে যেখানে ডিরেক্ট ভিন্ন একটা বাজেট সিচুয়েশন যেখানে এক্স এবং ওয়াই ছিল অ্যাভেলেবল, এখানে এক্স ওয়াই অ্যাভেলেবল ছিল আর দ্বিতীয় বিটু বাজেট সিচুয়েশনে এক্স ওয়াই এক্স টু অ্যাভেলেবল আছে কেমন যে দুটো বান্ডেল তার সামনে আছে তার আয়তের মধ্যে আছে তার বাজেটের মধ্যে আছে সে দুটো বান্ডেলের মধ্যে থেকে সে এক্স এবং ওয়াই কিনতে পারতো কিন্তু ওয়াই না কিনে সে এক্স কিনতো, তার মানে আমরা বলি যে এক্স ইজ রিভিল প্রেফার টু ওয়াই অর এক্স ইজ চুজেন ওভার ওয়াই। আর এখানে একটা সিচুয়েশনে সে করছে কি এক্স এবং ওয়াই এবং জেড যে কোনো চুজ করতে পারে তার আয়তের মধ্যে আছে সে এখান থেকে চুজ করলো ওয়াই, আমরা বলি যে ওয়াই ইজ রিভিল প্রেফার টু x and y is leaving the to z also and y is leaving the to z এই সিচুয়েশনে সেকেন্ড সিচুয়েশন আমরা বলছি যে y is equal to x and y is equal to z, আমি তোমাদের বইয়ের যে एग्जांपलটা লিখেছি এখানে একটু মিস্টেক করে ফেলেছি সেটা হলো যে এটা এই সিচুয়েশনে এটা হবে তো কিন্তু বইয়ের एग्जांपल যেটা আছে সেখানে এটা y না এটা x, অর্থাৎ x y এবং z এই প্রথম বাজে সিচুয়েশনে সে x কে চুজ করে আমি এখানে y ভুলে লিখে ফেলেছি যে কারণে আমার এখানে আমার রেজাল্টও ভিন্ন হয়েছে, যদি সে x কে চুজ করে তখন আমরা বলবো যে x ইজ সিগনিফিকেন্ট প্রেফার টু y এই সিচুয়েশন, যদি x কে চুজ করা হয় x ইজ সিগনিফিকেন্ট প্রেফার টু y এন্ড x ইজ সিগনিফিকেন্ট প্রেফার টু z এই কনটেক্সটে যখন আমরা y কে x দিয়ে পরিবর্তন করব y ইজ সিগনিফিকেন্ট প্রেফার টু z y না x এর দিক থেকে সে x কে চুজ করেছে না y টা ছিল x এর দিক থেকে প্রজেক্ট, অর্থাৎ দুটো বাজেট সিচুয়েশনে প্রথম বাজেট সিচুয়েশনে x এবং y যেখানে সে অ্যাভেল করতে পারে তার মধ্যে থেকে সে চুজ করেছে সে কোনটাকে x কে x কে চুজ করেছে x এবং y কে কম্পেয়ার করে সে x কে চুজ করেছে, এটাকে আমরা বলি x ইজ রিভিল প্রেফার টু y। দ্বিতীয় সিচুয়েশনে দ্বিতীয় বাজেট সিচুয়েশনে
যখন সে ডি টু ফেস করছে যার ভিতরে এক্স ওয়াই এবং জেড আছে, সে সেখান থেকে এক্স ওয়াই এবং জেড কে কম্পেয়ার করে সে সেখান থেকে এক্স কে চুজ করছে। আমরা সেক্ষেত্রে আমরা বলি যে এক্স ইজ লিভিং প্রেফার টু ওয়াই এন্ড এক্স ইজ লিভিং প্রেফার টু জেড, ঠিক আছে? এটা হলো একটা আমাদের চয়েস। আমরা এখন আরেকটা চয়েস জুড়ে আসি, আমরা সেকেন্ড চয়েস জুড়ে আসি এই সিচুয়েশনে, যেটাকে আমরা সি টু চয়েস জুড়ে বলবো। আমরা অনেক সময় এই দুটোকে একত্রে দুটোকে একত্রে বলা হয় চয়েস স্ট্রাকচার, সে এক্স ওয়াই জেড এর সম্মুখীন হচ্ছে তখন সে মনে করে চুজ করছে এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই সে যে কোনো একটাকে চুজ করতে পারে, কেমন? যখন সে ডিমান পাসের সম্মুখীন হচ্ছে, আমি আগে বলে দিয়েছি চয়েস রুল টু অনুযায়ী সে যখন বি ওয়ান বাজেটের সম্মুখীন হচ্ছে তখন সে চুজ করছে মনে করে এক্স। এটা পার্থক্য হলো সেকেন্ড সিচুয়েশনে বি টু বাজেটের যখন সে সম্মুখীন হচ্ছে সেখানে একটা ওয়াই এক্সট্রা যুক্ত করে দিয়েছি, সে এক্স এবং ওয়াই যে কোনো একটা চুজ করতে পারে আন্ডার বাজেট সিচুয়েশন বি টু, যে কোনো একটা চুজ করতে পারে। এবং এক্ষেত্রে আমরা বলি আগের মতো করে যে এক্ষেত্রে আমরা বলি যে এক্স ইজ ডিভিড প্রেফার টু জেড, ওয়াই ইজ ডিভিড প্রেফার টু জেড, তাই না? মিনিং হলো যে এক্স ইজ reveal preferred to z and y is also reveal preferred to z. আমি যদি কম্পেয়ার যদি করি বলবো যে x is preferred to z, যদি x z এর উপরে x কে চুজ করা হচ্ছে, z কে z এর পরিবর্তে x কে চুজ করা হচ্ছে, আবার অথবা z এর পরিবর্তে y কে চুজ করা হচ্ছে, আমরা বলি যে x is preferred to z or y is preferred to z if x and y is chosen over z, কেমন? আর ডিসিশনটা বলছি আমরা এখানে যে x is preferred to আমরা বলছি x is reveal preferred to y, আর উপরে বলছি x is reveal preferred to z and y is reveal preferred to z, আচ্ছা এখানে এটাকে আমরা একটু ভেঙে চিন্তা করবো, এটাকে আমরা বা ভেঙে দেখবো এটাকে আমরা যখন আমরা বলছি এখানে সে যখন এই বাজেট সিচুয়েশনের সম্মুখীন হয় বিটু বাজেটের সম্মুখীন হয় তখন সে আইদার x চুজ করতে পারে কিংবা y চুজ করতে পারে, সে দুটোই চুজ করতে পারে। যখন সে এক্স চুজ করে তখন আমরা বলি যে এটা হচ্ছে দুটোর জন্য আমরা একত্রে লিখলাম, কেমন? যখন সে এক্স চুজ করে সে এক্স চুজ করতে পারে কিন্তু ওয়াই চুজ করতে পারে, এটা হচ্ছে চয়েস রুল। যখন সে এক্স চুজ করে তখন আমরা বলি যে এক্স ইজ রিভিল প্রেফার টু ওয়াই এন্ড এক্স ইজ রিভিল প্রেফার টু জেড, যখন সে এক্স চুজ করে, কারণ দুটো একসাথে সে চুজ করতে পারবে না, আইদার এক্স চুজ করবে অর ওয়াই চুজ করবে, সে দুটোই চুজ করতে পারে এখান থেকে। যদি সে এক্স চুজ করে তখন আমরা বলি যে এক্স ইজ রিভিল প্রেফার টু ওয়াই এন্ড এক্স ইজ রিভিল প্রেফার টু জেড, আর যখন সে ওয়াই চুজ করে তখন আমরা বলি ওয়াই ইজ রিভিল প্রেফার টু এক্স এন্ড ওয়াই ইজ রিভিল প্রেফার টু জেড, তখন আমরা বলি, কেমন? এবং যদি এক্স ইজ রিভিল প্রেফার টু ওয়াই হয়
এবং আমরা চয়েস টু এবং দ্বিতীয় বাদে সিচুয়েশন আসে যেহেতু আবার আমরা দেখছি x is giving them to y এবং প্রথম সিচুয়েশনে যখন সে y চুজ করে তখন বলছি আমরা y is giving preference to x কেমন এবং x is giving preference to z এবং y is giving preference to z এবং এখানে এখানে দেখবো যে একটা আমরা ইনকনসিস্টেন্সি ডেভেলপ করছে এখানে যে একবার বলছি আমরা x is giving preference to y আরেকবার বলছি আমরা y is giving preference to x যখন সে y কে চুজ করছে সুতরাং এই এই চয়েস স্ট্রাকচারটা বা চয়েস রুলটা আমাদের আমাদের যে উইক অ্যাক্সিওম সেটাকে ভ্যালিড করছে আমাদের উইক অ্যাক্সিওম অনুযায়ী যে যদি সে কখনো দুটো বান্ডেল সে অ্যাভেল করতে পারে কোনো একটা সিচুয়েশনে অন্য একটা সিচুয়েশনে সে যদি একটা বান্ডেলকে এক্স এবং ওয়াই এখানে অ্যাভেলেবেল ছিল তার কাছে সেখানে এক্স তো চুজ করেছে একবার একটা ওয়াই কে চুজ করেছে বা সে দুটোকে সমান গুরুত্ব দিয়েছে না কিন্তু প্রথমে যে আমরা চয়েস রুলটা দিয়েছিলাম সেটা উইকেশনের সাথে কনসিস্টেন্ট ছিল সেটা যেখানে সে এক্স চুজ করে শুধুমাত্র সি টু এক্স ওয়াই জেড এর সম্মুখীন হয়ে সে এক্স চুজ করে এবং এক্স এবং ওয়াই এর সম্মুখীন হয়ে সে এক্স চুজ করে যেখানে এক্স ওয়াই অ্যাভেলেবল ছিল সে সেখানে এক্স কে চুজ করেছে আগের চয়েস রুল অনুযায়ী পরবর্তী বাজেট যেখানে এক্স ওয়াই স্টিল অ্যাভেলেবল সেখানে সে এক্স চুজ করছে ফলে আগের যে চয়েস রুল সেটা উইক অ্যাকশন কে ভ্যালিড করছে না কিন্তু এখানে এই যে এখানে যে চয়েস রুলটা আমরা দিয়েছি যেখানে যেখানে এই এক্স ওয়াই জেড এর সম্মুখীন হয়ে সে এক্স অথবা ওয়াই যে কোনো একটা চুজ করতে পারে এই সিচুয়েশনে আমরা দেখছি যে এটা উইক অ্যাকশন কে ভ্যালিড করছে কারণ এখানে এক্স ওয়াই কে যে কোনো একটা চুজ করতে পারে অথবা ওয়াই কে সে চুজ করতে পারে কেমন কিন্তু অন্য একটা সিচুয়েশনে একটা বাজে সিচুয়েশন সে এক্স ওয়াই অ্যাভেলেবল হওয়া সত্ত্বেও সে ওয়াই কে চুজ করছে না সে কারণে আমরা বলছি যে এটা উইক অ্যাকশন কে সেটা ভায়োলেট করছে এজন্য উইক অ্যাকশন এবং উইক অ্যাকশন এর সাথে রেফারেন্স বেসড ডিসিশনের যে সম্পর্ক সে সম্পর্কটা হলো এ ডিসিশন মেকার উইথ রেশনাল প্রেফারেন্স অর্ডারিং কোয়েন চয়েসেস ফ্রম অর চুজেস ফ্রম দ্য বাজেস বি necessarily generates a choice structure that satisfies the equation অর্থাৎ প্রেফারেন্স বেসড যে থিওরি আছে প্রেফারেন্স অর্ডার যেটা আমরা আগে বলছি প্রেফারেন্স বেসড থিওরি যেটা সেখানে যে অল্টারনেটিভ বাজার সেট গুলো আছে সেখানে এবং সেখান থেকে তার যে চয়েস প্রেফারেন্স ম্যাক্সিমাইজেশনের মাধ্যমে সেটা যে চয়েস স্ট্রাকচার জেনারেট করে অর্থাৎ প্রেফারেন্স বেসড থিওরিতে যেখানে আমরা প্রাইস কে চেঞ্জ করে অনেকগুলো অলরেডি বাজেট পেয়েছি আমরা বা বাজেট আমরা কল্পনা করতে পারি এবং সেখান থেকে ইকুইটি ফাংশন ম্যাক্সিমাইজেশনের মাধ্যমে আমরা বিভিন্ন অপটিমাল পয়েন্ট সেখান থেকে পাই বা চয়েস সে কোন বান্ডেলে চয়েস করছে সেটা আমরা পাই সেটা কিন্তু এক ধরনের চয়েস স্ট্রাকচার অর্থাৎ প্রেফারেন্স বেসড যে থিওরি যেখানে আমরা ইকুইটি ম্যাক্সিমাইজ করেছি আমরা এক্সপেরিমেন্টাল ম্যানেজমেন্টটা আপাতত মাথা থেকে বাইরে রাখো যে প্রাইটি দিয়ে আমরা দেখাবো তো পারবো এবার প্রেফারেন্স ম্যাক্সিমাইজেশন দিয়ে আমরা প্রেফারেন্স বেসড থিওরিতে আমরা ইকুইটি ম্যাক্সিমাইজ করেছি কেমন or different price oil combination we have many budget sets we can consider or we can think of many budget sets from where the person chooses a point that maximizes security just a choice rule choice rule কি যেটা তার ইকুইটি কে ম্যাক্সিমাইজ করছে সেটা তার অপটিমাল বান্ডেল সেটাকে সে চুজ করছে কেমন অনেকগুলো বাজার সিস্টেম মধ্যে অনেকগুলো বান্ডেল আছে সেখান থেকে সে সেটাই চুজ করছে যেটা হাই ডিফারেন্স কে অবস্থান করছে বা যেটা তার ইকুইটি কে ম্যাক্সিমাইজ করছে এটা হচ্ছে তার চয়েস রুল তাহলে এটা একটা চয়েস স্ট্রাকচার হিসেবে আমরা চিন্তা করতে পারি এটাকে
ইউটিলিটি প্রেফারেন্স বাই যে থিওরি প্রেফারেন্স ম্যাক্সিমাইজেশন বা প্রেফারেন্স এর উপর ভিত্তি করে সে কমোডিটি কোনটাকে কোনটা সে বেশি পছন্দ করে প্রেফারেন্স অর্ডারিং এর উপর বলছি আমরা সেই প্রেফারেন্স অর্ডারিং যে চয়েস স্ট্রাকচারটা জেনারেট করে বা ওর ভিতরে যে চয়েস স্ট্রাকচার থাকে সেটা আবশ্যিকভাবে উই কোশ্চেনকে স্যাটিসফাই করে কেমন এটা হচ্ছে আমাদের চয়েস বেসড থিওরির সাথে প্রেফারেন্স বেসড থিওরির সম্পর্ক প্রেফারেন্স বেসড থিওরি যে ধরনের চয়েস স্ট্রাকচার জেনারেট করে অর্থাৎ বিভিন্ন বাজেট সিচুয়েশনে যে সে বাজেটগুলো চুজ করে অর্থাৎ চয়েস রুল এবং বিভিন্ন বাজেট সেট এটার মাধ্যমে যে চয়েস স্ট্রাকচার আমরা কল্পনা করতে পারি সেই চয়েস স্ট্রাকচারটা উই কোশ্চেনকে স্যাটিসফাই করে এটা তো এটা একটা দিক আর দ্বিতীয় যে সম্পর্ক সেটা হলো যে যদি কোন একটা চয়েস স্ট্রাকচার ইনফেকশনকে স্যাটিসফাই করে তার মানে এই না যে সেটা প্রেফারেন্স বেস থিওরির সাথে সেটা সঙ্গতিপূর্ণ হবে সেটা অর্থাৎ সেটা প্রেফারেন্স বেস থিওরিতে যে প্রেফারেন্স কে আমরা ডেসক্রাইব করি আমরা প্রেফারেন্স কে যখন আমরা প্রেফারেন্স যে প্রপার্টিস গুলো আমরা ব্যাখ্যা করেছিলাম সেখানে আমাদের দুটো একটা রেশনাল কনসিউমার তাকে বলি আমরা যে কনসিউমার আমরা প্রেফারেন্স বেস থিওরি শুরু প্রথম দিকে বলেছিলাম আমরা প্রথম যে অ্যাকশন গুলো বলছিলাম সেখানে বলছিলাম যে যে একজন কনসিউমারকে রেশনাল তখনই বলা হয় যখন সে যে কোনো দুটো বান্ডেলকে কম্পেয়ার করতে পারে গিভেন এনি বান্ডেল এক্স এন্ড ওয়াই হি ক্যান কম্পেয়ার বিটুইন দিস টু বান্ডেল হি উইল সে আইদার আই প্রিফার এক্স টু ওয়াই অর আই প্রিফার ওয়াই টু এক্স অর বোথ আর ট্রু দ্যাট মিন্স এক্স এন্ড ওয়াই আর ইনডিফাইনড এটাকে বলতে পারতে হবে এটাকে বলে আমরা কমপ্লিটনেস অ্যাসাম্পশন বলি অ্যাক্সিওম বলি দ্য কনসিউমার ইজ কমপ্লিট দ্যাট মিন্স হি ক্যান কম্পেয়ার any two bundles and choose one or the other from the bundles they will complete bola hai completeness assumption bola hai to ekta assumption bolechilam je take consistent hote hobe if he prefers x to y and y to z then he must prefer x to z theke bole amra transitivity assumption the consistency assumption bole amra ekjon consumer er bhitore ei dutu boishishto thakle jodi she jekono dutu bundles ke compare korte pare ebong তার কম্পারিজনটা যদি কনসিস্টেন্ট হয় অর্থাৎ এক্স কে ওয়াই এর চেয়ে বেশি পছন্দ করে ওয়াই কে জেড এর চেয়ে বেশি পছন্দ করে তখন আমরা এই লিংকটা ব্যবহার করে বলতে পারি যে এক্স কে ওয়াই এর চেয়ে বেশি জেড এর চেয়ে বেশি পছন্দ করে এটাকে ট্রান্সিটিভিটি অ্যাসাম্পশন বলা হয় কেমন এই দুটো বৈশিষ্ট্য থাকলে একজন ভোক্তা যদি কমপ্লিট হয় এবং ট্রান্সিটিভ হয় বা কনসিস্টেন্ট হয় তাহলে আমরা সেই ভোক্তাকে বলি রেশনাল কনসিউমার বলে আমরা বা সেই প্রেফারেন্স রিলেশন থেকে বলি আমরা রেশনাল প্রেফারেন্স রিলেশন বলে এটাকে আমরা উইকেকশন পালিত হলে সেটা উইকেকশন মানে কি যে একটা সিচুয়েশনে দুটো বান্ডেল আছে অ্যাভেলেবেল দুটো বান্ডেলের মধ্যে থেকে সে একটা চুজ করলো সে চয়েস অনুযায়ী আরেকটা সিচুয়েশনে ওই দুটো বান্ডেল স্টিল অ্যাভেলেবেল আছে কারণ সে যে বান্ডেলটাকে চুজ করেছিল সেটাকে তাকে আবার চুজ করতে হবে কারণ একটা সিচুয়েশনে সে দুটো বান্ডেল কম্পেয়ার করে একটা চুজ করেছে আরেকটা সিচুয়েশনে ওই দুটো বান্ডেল স্টিল অ্যাভেলেবেল আছে তাকে সেটা আগে যে বান্ডেলটা চুজ করতো সে তাকে সে আবার চুজ করতে হবে যদি করে তাহলে আমরা বলে যে সেটা সে কি করছে উইকেকশন কে স্যাটিসফাই করছে সে কেমন তো আমরা দেখো যে ওই উইকেকশন কে স্যাটিসফাই করলে সেটা প্রেফারেন্স বেসড যে রিলেশন আছে বা প্রেফারেন্স বা রেশনাল প্রেফারেন্স যেটা বলছি আমরা যেটা যেটা কনসিস্টেন্সি কে বা ট্রান্সিটিভিটি কে সমর্থন করে স্যাটিসফাই করে সেটা উইকেকশন পালিত হলে নাও হতে পারে অর্থাৎ উইকেকশন পালন করার অর্থ এই না যে সেটা রেশনাল প্রেফারেন্স কে ইন্ডিকেট করবে অর্থাৎ প্রেফারেন্স রেশনাল নাও হতে পারে উইকেকশন পালিত করছে কিন্তু সেটা রেশনাল প্রেফারেন্স কে ইন্ডিকেট নাও করতে পারে যে কারণে উইকেকশন বেসড থিওরি থেকে আমরা প্রেফারেন্স রিলেশন কে আমরা ইন্টুইটিভ ফাংশন কে আমরা সবসময় আমরা ফিরে পেতে পারি না আমরা যে ইন্টিগ্রেবিলিটি প্রবলেম করেছিলাম যেটা আমরা বলেছি যে আমাদের একটা ডিমান্ড ফাংশন আছে অবজার্ভ ডিমান্ড ফাংশন আছে মার্কেট ডিমান্ড ফাংশন আছে বা ওয়ালেস ডিমান্ড ফাংশন আছে সেখান থেকে আমরা ইচ্ছা করলে আমরা কি করতে পারি সেখান থেকে প্রেফারেন্স ফাংশনটাকে বা ইন্টুইটিভ ফাংশন থেকে সেখান থেকে আমরা রিকভার করতে পারি যেটাকে বলা হয় ইন্টিগ্রেবিলিটি প্রবলেম যেটাকে বলা হয় এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি কেমন তো এই ইন্টিগ্রেবিলিটি প্রবলেমটা ডিমান্ড ফাংশন থেকে আমরা ইন্টুইটিভ ফাংশনে ফিরে যাবো বা রেশনাল প্রেফারেন্স অর্ডারিং এ ফিরে যাবো আমরা কেমন এটা এই উইকেকশন থেকেও কিন্তু ডিমান্ড ফাংশন পাওয়া যায় প্রোটেকশন এর মাধ্যমে আমরা প্রেফারেন্স অর্ডারিং পেতে পারি আমরা একজন অর্ডারিং পেতে পারি কমোডিটির এবং সেই অর্ডারিং এর উপর ভিত্তি করে আমরা ডিমান্ড ফাংশন জেনারেট করতে পারি অর্থাৎ প্রোটেকশন বেসড ডিমান্ড ফাংশন আছে তবে এই ডিমান্ড ফাংশন প্রোটেকশন বেসড ডিমান্ড ফাংশন এটা যদি রেশনালাইজেশন সিস্টেম কে স্যাটিসফাই না করে
তাহলে আমরা সেখান থেকে ডিমান্ড এই ইউটিলিটি ফাংশনকে রিকভার করতে পারবো না, বা ইন্টিগ্রেট পেমেন্ট প্রবলেম ফেল হবে সেখানে, কেমন? এবং ওই উইক এক্সিমটা স্যাটিসফাই করলে এই যে ডিমান্ড ফাংশনটা যদি আমরা জেনারেট করি এখান থেকে, সেই ডিমান্ড ফাংশনের মধ্যে যে সাবস্টিটিউশন ম্যাট্রিক্সটা থাকবে সেই সাবস্টিটিউশন ম্যাট্রিক্স সিমেট্রিক হবে না। আমাদের যে প্রেফারেন্স বেসড থিওরি ছিল সেই প্রেফারেন্স থিওরি থেকে আমরা সাবস্টিটিউশন ম্যাট্রিক্স আমরা বের করতে পারি, সেই সাবস্টিটিউশন ম্যাট্রিক্সটা সিমেট্রিক হয়। কিন্তু উইক এক্সিমের ভিত্তিতে যে ডিমান্ড ফাংশন পাওয়া যায় সেই ডিমান্ড ফাংশন থেকে আমরা যে সাবস্টিটিউশন ম্যাট্রিক্স বের করতে পারি সেই সাবস্টিটিউশন ম্যাট্রিক্সটা সিমেট্রিক হতেও পারে না হতেও পারে। যদি সিমেট্রিক হয় তাহলে সেখান থেকে আমরা রেশনাল প্রেফারেন্স মডেল বের করতে পারবো, বা ইউটিলিটি ফাংশন সেখান থেকে আমরা বের করতে পারবো। আর যদি সিমেট্রিক না হয় সেখান থেকে আমরা এই রেশনাল প্রেফারেন্স মডেল সেখান থেকে আমরা বের করতে পারবো না, বা একটা বলতে কনসিস্টেন্ট সেটা আমরা সেখানে বলতে পারবো না। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা ব্যাখ্যা করতে পারি যে একজন ভোক্তা আছে যখন সে এই বাজেটের সম্মুখীন হয় যখন সে এক্স জেড এর সম্মুখীন হচ্ছে তখন সে মনে করে জেড কে চুজ করছে, তার মানে x is divided by 2 হচ্ছে। দেখো এখানে কিন্তু উইক অ্যাকশন কোথাও ভায়োলেট হয়নি, আর উইক অ্যাকশন ভায়োলেট হতে হলে কি হতে হবে যে দুটো বান্ডেল কে কম্পেয়ার করে সে যখন একটা কম্বোটি চুজ করছে এই দুটো বান্ডেল যদি অন্য কোথাও অ্যাভেলেবল হয় তখন তাকে এটাই চুজ করবে। মানে এখানে এখানে কিন্তু x y নাই, তাই না? সে y এবং z কে কম্পেয়ার করে সে y কে চুজ করছে, এখানে উইক অ্যাকশন ভায়োলেট হয়নি। বাই থিংটা যেহেতু এই এক্স ওয়াই টা এখানে নাই বা এখানেও নাই, তাই সে এখানে ওয়াই চুজ করতে পারে কিংবা জে চুজ করতে পারে, এখানে সে এক্স কিংবা জে যে কোনো একটা চুজ করতে পারে, এটা উইকেশনকে ভায়োলেট করবে না। উইকেশনকে কখন ভায়োলেট করবে? যদি এক্স ওয়াই টা এখানে অ্যাভেলেবেল আছে, এখানে এক্স টা আছে এখানে, তখন তাকে অবশ্যই এক্স চুজ করতে হবে। যদি এক্স ওয়াই কে কম্পেয়ার করছে একবার সে এক্স চুজ করেছে, বা এক্স কে একবার ওয়াই থেকে ডিভিড প্রেফার করছে। আবার ঠিক একই ভাবে এই ওয়াই জেড এখানে নাই, এখান থেকে সে যে কোনো একটা চুজ করতে পারে, কারণ এই কম্পোজিশন তো এই কম্পোজিশনের সাথে আর আমরা
ডেফিনিশন অফ লিভিং প্রপার্টিস কিন্তু এটা কনসিস্টেন্সি প্রপার্টিস কে ভায়োলেট করে কারণ এটা দেখো x ইজ ইকুয়াল টু পেপার টু y y ইজ ইকুয়াল টু পেপার টু z বাট সরি z ইজ ইকুয়াল টু পেপার টু x তো x না কিন্তু কে কম্পেয়ার করছে z কে সে চুজ করছে না সাথে z ইজ z কে চুজ করছে সেন z ইজ ইকুয়াল টু x তো আমরা এই তিনটা যদি সিচুয়েশন চিন্তা করি এটা ইকুয়েশন কে স্যাটিসফাই করছে কিন্তু এটা কনসিস্টেন্সি প্রপার্টিস কে ভ্যালিড করছে এটা প্রেফারেন্স রিলেশনটা বাট ইভেন প্রেফারেন্স রিলেশনটা অনুযায়ী আমরা x কে কো y থেকে বেশি পছন্দ করছি y কে z এর চেয়ে পছন্দ করছি কিন্তু z কে আমরা x এর চেয়ে বেশি পছন্দ করছি যদি এটা ইকুয়েশন কে স্যাটিসফাই করছে এটা বাট ভায়োলেটস কনসিস্টেন্সি consistency ke ta violate kore rationality ke violate kore to rational preference ke indicate kore repeat preference is not rational preference come on repeat preference ta rational preference na bolo rejection rejection ta palito kolo repeat preference e eta amader je rational preference jekhane consistency property ta fulfill hoy ba transitivity assumption ta fulfill hoy seta ekhane palito nao hote pare kono kono situation e eta amra ekhane dekhchi to amra jodi ekhane arekta আমি তখন কিন্তু আমাদের এখানে কাছে কোন একটা চুজ করতে একটা চুজ করবে এখান থেকে তাই না এখান থেকে x y বা z থেকে চুজ করবে তো তখনই কিন্তু এটা ইকুয়েশন কে ভ্যালিড করে তখন তখন x ও y এখানে আছে তাই না সে যদি এখান থেকে যদি x কে চুজ করে তাহলে এখানেও x চুজ করতে হবে এখন সে যেমন চুজ করতে পারে এখানে যদি y কে চুজ করে তাহলে এখান থেকে y কে চুজ করতে হবে এখানে যদি সে z কে চুজ করে এখান থেকে z কে চুজ করতে হবে এবং তখন আমরা দেখব যে সেটা কনসিস্টেন্সি প্রপার্টিস কে সেটা স্যাটিসফাই করছে যার অর্থ হলো যাচ্ছি না আমরা এখানে আরো দু একটা এক্সাম্পল দেখি যে ইকুয়েশনটা ফুলফিল এটা তো আমরা ইয়ে দিয়ে দেখলাম একটা পয়েন্ট দিয়ে দেখলাম তাই না আমরা যদি পুরো বাজেট সেট দিয়ে দেখার চেষ্টা করি আমরা উইকেশন অফ রিপিট প্রেফারেন্স যেটা আমরা চয়েস স্ট্রাকচার দিয়ে বর্ণনা করেছি এটা ইচ্ছা করলে আমরা একটা অল্টারনেটিভলি ডিসক্রাইব করতে পারি ডিমান্ড ফাংশনের উপর ভিত্তি করে ডিমান্ড ফাংশন ওয়ালেসেন ডিমান্ড ফাংশনের উপর ভিত্তি করে আমরা ওয়ালেসেন ডিমান্ড উইকেশন কে স্যাটিসফাই করে কিনা সেটা জানার জন্য বা সেটা বোঝার জন্য আমরা এটাকে ভিন্নভাবে ডিফাইন করতে পারি আমরা বলতে পারি যে এনি
If P price times C W F. So now, what should we extend the limit? So, I mean, W to P prime, while checking W prime, so we should X part of the limit. এই বান্ডলটা শিখে নিন এটা মানুষ মে এক্স প্রাইম দিয়ে দিবি সঙ্গে সব এক্স প্রাইম মানে আন্ডার প্রাইস সিচুয়েশন টি প্রাইম এন্ড উইথ ডব্লিউ প্রাইম দা আসলে চুজ ইটস প্রাইম তো এক্স প্রাইম দিয়ে না লিখে ইচ্ছে করলে আমরা এক্স টি প্রাইম ডব্লিউ প্রাইম দিয়ে লিখতে পারি এটা হচ্ছে ডিফারেন্ট একটা প্রাইস সিচুয়েশন মানে একটা অরিজিনাল প্রাইস সিচুয়েশন একটা প্রাইস সিচুয়েশন টি এটা একটা ডিফারেন্ট প্রাইস সিচুয়েশন টি প্রাইম ডব্লিউ প্রাইম এটা যদি পি ডব্লিউ পি ডব্লিউ মানে এটা ওয়েলথ এস পিকে ডব্লিউ তে গুণ করলাম ওয়েলথ পাই আমরা এটা যদি ডব্লিউ চেয়ে কম হয় এটাকে গ্যাপ দিয়ে লেখা বলে একটা ইজি হবে একটু বলেন যদি ডব্লিউ চেয়ে যদি কম হয় ডব্লিউ মানে ইনিশিয়াল ওয়েলথ সিচুয়েশন এখানে দুটো সিচুয়েশন আছে একটা ইনিশিয়াল সিচুয়েশন একটা একটা চেঞ্জ সিচুয়েশন অর দা সেকেন্ড সিচুয়েশন দ্য নিউ সিচুয়েশন ওল্ড সিচুয়েশন আর ইনিশিয়াল সিচুয়েশন থেকে আমরা ডিসকাস করছি যেখানে প্রাইসটা পি প্রাইস একটু পি এবং ওয়েলথ হচ্ছে ডব্লিউ নতুন সিচুয়েশনে প্রাইস হচ্ছে পি প্রাইম ওয়েলথ হচ্ছে ডব্লিউ প্রাইম তো এটা মানে হচ্ছে যে নতুন সিচুয়েশনে পি প্রাইম ডব্লিউ প্রাইম নতুন সিচুয়েশনে সে যে বান্ডলটা কিনছে সে বান্ডলটা কেনার যে খরচ পুরোনো দাম দিয়ে কি দিয়ে সেটা ডব্লিউ চেয়ে কম কেমন এটা গ্রাফ দিলে একটু ক্লিয়ার হবে দেন এবং দুটো বান্ডল ডিফারেন্ট হয় এক্স এবং এক্স যদি ডিফারেন্ট হয় তাহলে দিচ্ছি না সিম্পল করার জন্য দেন পি প্রাইম যদি হয় সেটা ইমপ্লাই অর দেন পি প্রাইম এক্স পি ডাব্লিউ এটা অরিজিনাল বান্ডল থেকে এটা নতুন দাম এটা দেন ডাব্লিউ প্রাইম W আমরা দেখো এই বাজার সিচুয়েশনে দেখো দাম ছিল পি ওয়েলথ ছিল ডব্লিউ দাম ছিল পি ওয়েলথ ছিল ডব্লিউ তো এখানে মনে করেন এটা চুজ করবো সে কেমন এক্স চুজ করবো দেখুন দাম ছিল পি ওয়েলথ ছিল ডব্লিউ এটা তার ডিমান্ড গিভেন দ্য বাজার সেট এন্ড দ্য প্রেফারেন্স ইট চুজ এক্স এক্স পি ডব্লিউ মানে সে এই বান্ডটা সে চুজ করবো সে এটা তার ইট উইল বি ম্যাক্সিমাইজিং বান্ডল এখানে একটা ডিফারেন্স কে বাড়তে পারবে ইচ্ছা করবো আর যখন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল সে মনে করে এটা চুজ করবো সিচুয়েশনে সে এক্স বান্ডলটা চুজ করবো যখন দাম পি প্রাইম এবং ওয়েলথ ডব্লিউ প্রাইম প্রশ্ন হলো এটা উইক অ্যাকশনকে স্যাটিসফাই করে কিনা এই ডিমান্ড
তার এই এই ডিমান্ড ফাংশন যেটা যার ভিত্তিতে আমরা এই বান্ডলগুলো চুজ করছি আমরা এটা ইকুয়েশন কে স্যাটিসফাই করে দিলাম। ইকুয়েশন স্যাটিসফাই করতে হলে কি করতে হবে, আমরা বলছি যে এই বান্ডলটা কেনার খরচ এক প্রাইস পি অরিজিনাল প্রাইস, এই বান্ডলটা যদি আমি এই দামে এই দামে এটা হচ্ছে পি প্রাইস কে ইন্ডিকেট করে, কেমন এটা পি, এটা হচ্ছে পি প্রাইম, এটা হচ্ছে আমাদের এই বান্ডলটা এই দামে কেনার খরচ কত, এই দামে খরচ হচ্ছে এটা, তাই না? কত দাম্বিউ, তাই না? বেশি x t w should be less than w বলে আমরা, অর্থাৎ এটা যে কথা এটা একই কথা, আমি এটাকে উল্টিয়ে দিলাম দুটোখানে, তো এটা কিংবা এটা যদি সত্যি হয় তাহলে আমরা বলবো যে ডিমান্ড ফাংশনটা ইকুয়েশনকে স্যাটিসফাই করে। এখন আমরা এটা আমরা অ্যাপ্লাই করতে পারছি না, কারণ এখন আমরা দেখছি যে এই এটা আসলে w এর চেয়ে বেশি হচ্ছে, তাই না? আমরা এই সিচুয়েশন তারপর এটা দিয়ে আমরা চিন্তা করি যে এই নতুন বান্ডেলটা নতুন দামে কিনতে চাই তাহলে আমাদের এখানে দেখা কখনো করতে হবে এটা প্যারালাল করে নতুন দামের, কেমন এই এই যে মানে দেখা কল্পনা করি এখানে এটা প্যারালাল করে এটা আমাদের ইন্ডিকেট করবে যে এই এক্স বান্ডেলটা পুরানো বান্ডেলটা নতুন দামে কেনার খরচ, দেখো এই খরচটা ডাব্লিউ এর চেয়ে কম কিনা, এই এই বান্ডেলটা এই পুরানো বান্ডেলটা নতুন দামে কেনার খরচ আমাদের এটা হচ্ছে ডাব্লিউ প্রাইম, তাই না? ডাব্লিউ প্রাইম আর এটা হচ্ছে আমাদের ডাব্লিউ প্রাইম, আমাদের এটা হচ্ছে আমাদের পি প্রাইম এক্স, আমাদের পি প্রাইম এক্স আমরা দেখছি যে এটা এটা হচ্ছে একটু একটু সরল করে বলার চেষ্টা করি, যেটা আমরা যদি আমাদের এক্স ওয়ান এক্স টু দুটো বাজার সিচুয়েশন আমরা কল্পনা করি, এটা হচ্ছে একটা বাজার সিচুয়েশন বি টি ডাব্লিউ যেটা অল্টারনেট সিচুয়েশন বলছি আমরা, এবং এই সিচুয়েশনে মনে করো একটা বান্ডেল চুজ করলো এক্স,
EW কেমন? তো একটা বাজে সিচুয়েশন এটাকে বলছেন আমরা বি বি প্রাইম ডব্লিউ প্রাইম, তারপর এই সিচুয়েশনে আরেকটা মান চুজ করবো এক্স, এই মানটা সে চুজ করবো বি প্রাইম ডব্লিউ প্রাইম। আর এই যে চয়েস বিহেভিয়ার সেটা কনসিস্টেন্ট কিনা রিলেশনের সাথে, তো যখন আমরা রিলেশনের সাথে কম্পেয়ার করবো তখন আমি দেখবো যে যখন সে এই বান্ডলটা কিনছিল তখন এই বান্ডলটা তার কাছে অ্যাভেলেবেল ছিল না, কারণ এই দামে পি দামে এই এটাকে আমরা বলতে পারি এক্স প্রাইম বান্ডেল, কেমন বুঝতে সুবিধা হবে এক্স প্রাইম বান্ডেল, আর এটাকে বলছি আমরা এক্স বান্ডেল, যেটা বলছি এটাকে বলছি আমরা এক্স প্রাইম বান্ডেল। যখন দাম পি ছিল ওয়েলথ ডাব্লিউ ছিল অর্থাৎ এটা তার বাজেট প্ল্যান ছিল তখন সে এক্স বান্ডেলটা চুজ করছিল, এই এক্স প্রাইম বান্ডেল চুজ করছিল না কেন, কারণ এটা তার আয়ত্তের মধ্যে ছিল না বা এটাকে সে তার কম্পারিজনের মধ্যে আনতে পারছে বাজেট সেটের মধ্যে আনতে পারছিল না কম্পারিজনের মধ্যে, এটা তার আয়ত্তের বাইরে এই পি দামে, কারণ এতে কিনতে হলে তার যে খরচটা পড়বে তার বাজেটের মধ্যে সেটা নাই। এবং যেহেতু নতুন সিচুয়েশন নতুন 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 অবস্থায় ডিপেন্ড ডাবল ডিফারেন্ট সিচুয়েশনে সে বান্ডেলটা কিনছে সে, এবং যেহেতু এটা তার আগে কম্পেয়ারের মধ্যে ছিল না এই বান্ডেলের মধ্যে ছিল না এই বাজেটের মধ্যে ছিল না, সেখানে আমরা বলতে পারি যে এটা রিজেকশনকে স্যাটিসফাই করে, সেখান থেকে চুজ করতে পারে যেহেতু এটা সে চুজ করছে না কারণ এটা আগে তার কাছে এটা অ্যাভেলেবেল ছিল না, সে কারণে এটা উল্টো দিক থেকেও চিন্তা করা যায় সে যখন এটা কিনছে কেমন তখন থেকে তার কাছে এটা অ্যাভেলেবেল না এই দামে, এই দামে এটা কিনতে গেলে তার খরচ বেশি পড়বে, এখানে যে বাজেটটা আছে তার চেয়ে বেশি পড়বে এটা কেনার খরচটা। সুতরাং দুদিক থেকে চিন্তা করলে এটা যখন কিনছিল এটা তার কাছে অ্যাভেলেবেল ছিল না কেমন, আবার এটা যখন সে কিনছে তখন তার কাছে এটা অ্যাভেলেবেল না, সুতরাং সে একবার এটা কিনতে পারে একবার এটা কিনতে পারে, এবং এটা তার কনসিস্টেন্সি দিয়ে দিতে লোকেশন কিছু তার ভাইরেট করে না। কিন্তু আমরা যদি একটা ডিফারেন্ট সিচুয়েশন চিন্তা করি, মনে করি এটা তার প্রাথমিক বাজেট বি বি ডাব্লিউ, এটা ডিফারেন্ট একটা বাজেট বি টু, এই বাজেটে সে এই নতুন বাজেটে সে মনে করি এটা চুজ করবো প্রথম সেটা চুজ করবো, যদি সে এটা চুজ করে আন্ডার পি ডাব্লিউ সিচুয়েশন যদি কোনো সিচুয়েশনে কতগুলো বান্ডেল অ্যাভেলেবেল থাকে তার কাছে তার মধ্যে একটা চুজ করে যদি পরবর্তী একটা সিচুয়েশনে ওই বান্ডেল গুলো আবার অ্যাভেলেবেল থাকে কিন্তু সে ডিফারেন্ট একটা বান্ডেল চুজ করে তাহলে সেটা উইকেশনকে ভায়োলেট করে কেমন, অর্থাৎ যদি ডিফারেন্ট সিচুয়েশনে যদি ডিফারেন্ট বান্ডেল চুজ করে তাহলে ওই ডিফারেন্ট বান্ডেলটা প্রথম সিচুয়েশনের মধ্যে থাকতে পারবে না উইকেশনকে স্যাটিসফাই করতে হবে। তো এই হলো আমাদের উইকেশন সংক্রান্ত আলোচনা, আমরা উইকেশনের কিছু ইমপ্লিকেশন আছে যেগুলো আমরা আজকে দেখবো না আগামী দিবসে দেখবো, যে কম্পেনসেটেড ল অফ ডিমান্ড কে স্যাটিসফাই করে উইকেশন, এটা আমরা আগের দিবসের জন্য রাখলাম, বা আপাতত আজকে এতটুকুই রাখি, আমাদের কোনো প্রশ্ন আছে না দেখুন। ঠিক আছে, আমি তাহলে এখানে শেষ করছি, আমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে।